করার জায়গা নাই। গত মাসের 28-29 তারিখ পর্যন্ত আমরা গ্রিনজোনে ছিলাম, আমাদের পজিটিভ জিরো ছিল। তারপরে মহারাষ্ট্র থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, আহমেদাবাদ থেকে, থানে থেকে যখনই লোক আসা শুরু হলো ট্রেন ভর্তি করে একসাথে, ওরা যদি পার্ট পার্ট করে আসতো, প্রতিদিন একটা করে ট্রেন বা দুটো করে ট্রেন আসতো বা তিনটে করে ট্রেন আসতো, তাহলে আমরা কন্ট্রোল করতে পারতাম। কিন্তু একবারে এতগুলো ট্রেন, 7টা 8টা 10টা করে ট্রেন একবারে গ্রিন মানে হট স্পট এরিয়া থেকে আসাতে, তাদেরকে রাখা, তাদেরকে ঠিকভাবে টেস্ট করা, তাদেরকে পরিচর্যা করা অনেকটাই কঠিন ছিল। কিন্তু কঠিন কাজটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের ডিএম সাহেব, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের অন্যান্য যারা আধিকারিক রয়েছেন বিডিও এসডিও থেকে শুরু করে সবাই মিলে এটা কিন্তু ভালো করে হ্যান্ডলিং করেছে। আমাদের ডিএম সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেব, হেলথ ডিপার্টমেন্ট, হেড অফ দি ডিপার্টমেন্ট হেলথ, তারা সবাই সারা রাত ধরে স্টেশনে, নিউ কুচবিহার স্টেশনে বসে থেকে তারা কিন্তু এদেরকে নিয়ে গাড়িতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। আরও বলি, কোটাতে আমাদের রাজ্যে 3000 ছাত্রছাত্রী আটক পড়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে বলেছিলেন যে এই আটক ছাত্রছাত্রীদের আমাদের রাজ্যে ফিরিয়ে দেওয়া হোক, একটা ব্যবস্থা করা হোক, দেয়নি। 1200 বাস ভাড়া করে মমতা ব্যানার্জি কিন্তু ওই ছাত্রছাত্রীদের নিয়ে এসে যে যে জেলার মানুষ সেই সেই জেলায় ফিরিয়ে দিয়েছে। এবং নর্থ ইস্টে প্রায় 17000-এর মতো মানুষ ছিল, তাদেরকেও কিন্তু আমরা সুস্থ অবস্থায় আমরা অনেক আগে তাদের নিয়ে এসে আমরা তাদের বাড়িতে টেস্ট করে তাদের বাড়িতে ফেরাতে পেরেছি। নদিয়ার, ফুলিয়া, বর্ধমান রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা ছিল প্রায় 15000-এর মতো, তাদেরকেও কিন্তু আমরা লকডাউন ঘোষণার পরে আমার রাজ্য সরকারের উদ্যোগে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে টেস্ট করে তাদেরকে সুস্থ, পজিটিভ নেই, নেগেটিভ রেজাল্ট দেখে তাদেরকে বাড়িতে ফেরানো হয়েছে। আমি আবার বলছি, লকডাউনের আগে যদি সতর্ক করে দেওয়া হতো মানুষকে, দেশের মানুষকে, দিয়ে যদি 10 দিন ট্রেন চালানো হতো, অথবা লকডাউন যেদিন ঘোষণা করলেন তারপরেও যদি 10 দিন 7 দিন ট্রেন চালু করে যদি ঘোষণা করা হতো যে যে রাজ্যের, যে জেলার, যে এলাকার মানুষ তারা 7 দিন বা 10 দিনের মধ্যে ট্রেনে করে বাড়ি ফিরে যান, আগামী দিনে কিন্তু অনির্দিষ্টকালের জন্য লকডাউন হতে পারে, বাড়ি ফিরতে পারবেন না, এটা বললেন না। কী বললেন প্রথম ভাষণে দেশের প্রধানমন্ত্রী? আপনারা যে যেখানে আছেন সেখানে থাকুন, চিন্তা করবেন না, আমার কেন্দ্রীয় সরকার সবাইকে দেখে রাখবে, সবাইকে খাবার ব্যবস্থা করবে, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করবে। তাদের খুঁজেও দেখেননি, ছুঁয়েও দেখেননি। কয়েক কোটি মানুষ আপনারা দেখেছেন, আপনাদের কাছে ভিডিও আছে, টিভিতে আমরা দেখেছি, তারা দেশের বিভিন্ন রাস্তা দিয়ে 3 দিন 4 দিন 5 দিন হেঁটে হেঁটে বাড়ি বাড়িতে রাস্তায় চলেছে, রাস্তায় অনেকে মারা গেছে, খেতে পায়নি, অনাহারে মেরে গেছে, মরে গেছে। রে যে রাজ্যগুলির মধ্যে দিয়ে এসে তারাও খেতে দেয়নি, রেলমন্ত্রক চোখে দেখেনি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চোখে দেখেনি এই ঘটনাগুলো, প্রধানমন্ত্রী চোখে দেখেননি, অর্থমন্ত্রী চোখে দেখেননি, দেশের কোণে কোণের মানুষ যদি এটা জানতে পারেন টিভির মাধ্যমে, আপনারা এগুলো দেখতে পারেননি, তাহলে কেন ট্রেনের ব্যবস্থা করা হলো না বা বাসের ব্যবস্থা করে তাদেরকে তাদের রাজ্যে প্রথমেই কেন ফেরানোর ব্যবস্থা হলো না? কেন মানুষ এত কষ্ট পেল? কেন মানুষকে এত কষ্ট দেওয়া হলো? কেন মানুষ এত, মানুষের প্রতি এত এত অমানবিক দৃষ্টিভঙ্গি রাখা হলো? আজকে আরেকটা কথা বলি, এই করোনা যখন আবির্ভাব ঘটে, আমরা যেমন জনপ্রতিনিধি, আমরাও করোনা যে ফান্ড করেছে মুখ্যমন্ত্রী, আপৎকালীন ফান্ড, স্টেট ফান্ড, আমরাও কিন্তু দিয়েছি, আমফানে আমরাও দিয়েছি, আমি নিজে 1 লাখ 1 লাখ টাকা করে 2 লাখ টাকা দিয়েছি, আমাদের বাকি যারা জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, তারাও দিয়েছে সাধ্য অনুযায়ী, কেউ বেশি দিয়েছে, কেউ এরকম দিয়েছে। কিন্তু এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকেও কিন্তু 5 লক্ষ টাকা স্টেট ফান্ডে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তার সাধ্য অনুযায়ী 5 লক্ষ টাকা তার ব্যক্তিগত ফান্ড থেকে তিনি কিন্তু পিএম যে কেয়ার ফান্ড সেন্ট্রালে সেখানেও দিয়েছেন। আপনারা বলুন তো, হাজার হাজার কোটি টাকা বিজেপির পার্টি ফান্ডে রয়েছে, কোন রাজ্যকে সেখান থেকে 5 পয়সা দিয়েছে,
পশ্চিম বাংলা বিজেপির পার্টি ফান্ডে কোটি কোটি টাকা আছে, কপসা দিয়েছে, বামপন্থীদের তো পুরনো ফান্ড প্রায় 3,500 কোটি টাকা ফান্ড আছে এই রাজ্যেরই, তারাও কিন্তু পাঁচ পয়সা দেয়নি, সবাই শুধু ভাষণ দিচ্ছে আর গরিব মানুষের শোষণ করছে, গরিব মানুষের পাশে কেউ কিন্তু সত্যিকারে দাঁড়ায়নি ভাষণ ছাড়া, শুধু ভাষণ দেওয়া হয় উস্কানি দেওয়া। এই যে কংগ্রেস দল সারা ভারতবর্ষে, অধীর চৌধুরী একটা ভ্যাচাটু বলবো আমি, দিল্লিতে থাকলেন যতদিন করোনা চলল, সেখানে থেকে বললেন যে যত ট্রেন যাবে বাংলায় কংগ্রেসের ফান্ড থেকে সে টাকা দেওয়া হবে, এক পয়সা দিয়েছে, একটা ট্রেন ভাড়া করেছে, তাদের যে সমস্ত রাজ্য কেরল কি কেন্দ্রে ইয়ে মানে কংগ্রেসের যে কেন্দ্রের যে দল অধীরবাবু দল এক পয়সা দিয়েছে, এই যে এত পরিবারে যাই শ্রমিক দিল্লিতে কষ্ট পাচ্ছিল, খাবার ছিল না, তাদের চিকিৎসা ছিল না, ডিস্টেন্স মেনটেন করে রাখার ব্যবস্থা ছিল না, অধীরবাবুর দল কংগ্রেস এত বছর দেশে ছিল, বড় ফান্ড রয়েছে, এক পয়সাও কি দিয়েছে? অধীরবাবুর ভাষণ আর রাজ্য সরকারের আক্রমণ ছাড়া আর কিছু নেই। অধীরবাবু যে কখন কোন দল করে এটা বোঝা মুশকিল, তিনি দিল্লিতে যখন থাকেন তখন দেখা যায় দিনের বেলায় কংগ্রেস, রাতের বেলায় বিজেপি, আবার যখন বাংলায় আসেন তখন তিনি সিপিএম আর বিজেপি, আবার যখন মুর্শিদাবাদে নিজের বাড়িতে যান তখন তিনি কংগ্রেস সাথে বামফ্রন্ট, আর তার কাজ কি? মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা। আমি অধীরবাবুকে বলতে চাই, কোশ্চেন করতে চাই, ক টাকা দিয়েছেন মমতা ব্যানার্জির যে আপৎকালীন ত্রাণ তহবিলে করোনার বিরুদ্ধে ফাইট করার জন্য? আপনি তো এমপি, প্রচুর টাকা মাইনা পান, ক টাকা দিয়েছেন? শুধু ভাষণ আপনারা শুনতে চায় না বাংলার মানুষ, বাংলার মানুষ কাজ চায়, পাশে দাঁড়াতে সত্যিকারা যারা চায় সেটা চায় না, বিজেপি না সিপিএম না অধীরবাবু না বিজেপির একটা এমপি রাজ্যের আপৎকালীন ত্রাণ তহবিলে করোনার বিরুদ্ধে ফাইট করার জন্য স্টেটের ত্রাণ তহবিলে একটা ঘষা পয়সাও দেয়নি। এতেই বোঝা যায় এরা রাজ্যের পাশে দাঁড়াতে চায় না, মানুষের পাশে দাঁড়াতে চায় না, এরা মৃত্যুর মিছিল দেখতে চায়, সেই মৃত্যুর মিছিলের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করতে চায়, এবং 2021 সালে তারা ক্ষমতায় আসতে চায়। এরা নির্লজ্জ, এদের আমি ধিক্কার জানাচ্ছি, এদের এই নিম্নমানের মানসিকতার জন্য এদের আমি ঘৃণা করছি। আমি দেশের মানুষকে বলবো, এদেরকে ঘৃণা ছাড়া আর কিছু দেবেন না, শুধু ঘৃণা দিন। মিডিল অফ মার্চ বেঙ্গলে প্রথম কোভিড পজিটিভ ধরা পড়ে, তার